আমলা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা দিল খর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল। অনেক দিন পরে ব্লগ করছি অ্যান্ড লাইফে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস তো চলতেই থাকে জানো তো, সেইটার জন্যই মেনলি ব্লগিং করা হচ্ছিল না। আপাতত একটু সেটেল ডাউন, তো ভাবলাম চলো আজ থেকে আবার কন্টিনিউ ব্লগিং হবে। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার মাম্মাম তো এখানে শুয়ে আছে। বাই দ্য ওয়ে মাম্মাম কিন্তু খুব তাড়াতাড়ি আবার মামা বাড়ি চলে যাবে, দেন আগেন উই আর গোয়িং টু মিস আর, দেন আবার কিছুদিন পরে চলে আসবে, তাই তো? বাবা রে বাবা, লোম লোম দিয়ে ভরিয়ে দিল। আর সকাল সকাল দেখবে কে উঠেছে ঘুম থেকে, মামা মেয়ের পাপা। আমাদের মাথায় সাদা লোম দেখে কিন্তু ভেবো না আমাদের চুল পেকে গেছে, ইটস অল আওয়ার মাম্মামস লোম, গোটা মাথায় সাদা লোম হয়ে গেছে। গাইজ শঙ্কর কই গেলি? দেখো সকাল সকাল সোমেন অনেক কাজ শুরু করে দিয়েছে করতে, আর দিদি সকাল সকাল এসে ঘরটার পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এটা এর মধ্যে চাপিয়ে মানে একটা সিম্পল দেখলে বুঝতে পারবে যে মামামে কতটা লোম ঝরে। মামামকে আজকে বাইরে নিয়ে গিয়ে একবার ভালো আঁচড়ে দিতে হবে তো। বাবা এখন স্ট্রেচিং করছে দেখো, আর গোপলু এখানে ঘুমোচ্ছে। আজকে অনেকদিন পরে একটা ভালো সানডে পাওয়া গেছে, তা আজকে আমরা ফুল সানডে এনজয় করতে চলেছি। গাছগুলোর জাস্ট অবস্থা দেখো কি হচ্ছে, একবেলা জল না দিলেই এরকম অবস্থা হচ্ছে। আর বাই দ্য ওয়ে এখানে আমার অ্যাডিনিয়ামে কুড়ি এসছে। এখানে গোলাপ, গোলাপটা কীরকম রং চেঞ্জ করেছে যদি মনে আছে, এটা হচ্ছে অরেঞ্জ কালারের ছিল, এখন এটা পিঙ্ক হয়ে গেছে। আর এটা দেখো এটা কী সুন্দরভাবে লেগে গেছে, ড্রাস্টিক্যালি সব গাছগুলো হচ্ছে গিয়ে নেতিয়ে গেছে। এই ও আচ্ছা, আমি ভাবছি আমার এখানে গাছটা কোথায় গেল, এখানে চলে এসছে। যাই হোক একটু পরে এগুলোতে জল টল দিয়ে দেবো, একটু জাস্ট রোদটা দিয়ে গেলে। আর এই গোলাপটা আজকে ফুটেছে দেখেছো, পুরো ইয়েলো লাগছে দেখতে, এটা একদম মানে ওই ক্রিম কালারটা আর কি। আর ডায়ানথাসগুলো বেশ ভালোই করছে, এই ডায়ানথাসটা তো দুদিকে এরকমভাবে বেড়েছে। আর নটা বারোটাগুলো দেখো, তো এই হচ্ছে মোটামুটি এই পাশের ব্যালকনির আপডেট, সব নেতিয়ে গেছে। আর ফিডেল লিপিকের পাতাগুলো দেখো রোদের দিকে সূর্যমুখীর মতো হয়ে গেছে। মামা আবু হাই করে দাও, ড্রেস ওয়াশ ডান, ও টুমরো ওয়ার্ক, আমার বর দেখো লিখে রেখেছে। এত কাজ করতে পারবে কই গো? আচ্ছা ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ, তো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে শসা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, গাজর, পেঁয়াজ, একটা পেঁয়াজ আর এটা হচ্ছে একটা লঙ্কা, এগুলো সব চপার বোর্ডে চপ 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 করে নেবো। অ্যান্ড দেন হচ্ছে কি এটার সাথে অল্প একটু মেয়োনিজ, একটু কী বলে যেন আমাদের ভুলে যাচ্ছি, টমেটো কেচাপ, টমেটো কেচাপ মিশিয়ে। আর দেন এই মামার কাছে আছে আজকে যে এটা হচ্ছে কি হোল হুইট ব্রেড, তো এটার মধ্যে দিয়ে আর জাস্ট গ্রিল করে নেবো। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের প্ল্যান, চলো আগে চপিংটা করে নিই। তো একটু 2x স্পিডে জলদি করে দেখে নাও কীভাবে হচ্ছে স্যান্ডউইচটা খুব সহজেই সকালবেলায় বানিয়ে নিতে পারবে। তো এরকম একটা চপিং, চপারের মধ্যে হচ্ছে যা যা ভেজিটেবলস তোমার পছন্দ, চাইলে তুমি ক্যাপসিকাম অ্যাড করতে পারো, তো সেগুলোকে এরকম চপ 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 করে নেবে। দেখতে পাচ্ছ যে যেবার যে কটা বার টানলাম সে কটা বারই যথেষ্ট। তারপরে এটাকে একটা জায়গায় বের করে নেবে, বের করে নেওয়ার পরে তার মধ্যে হচ্ছে ভালো করে বের করবে যেন কিছু রয়ে না যায়। তার মধ্যে বেশ খানিকটা মেয়োনিজ ইউজ করে নেবে, তোমার যেটা পছন্দ সেই পছন্দের মেয়োনিজ নিয়ে নেবে, টমেটো কেচাপ যেটা পছন্দ, আমার কাছে এটা একটা পিজা পাস্তা সস অল্প একটু করেছিলাম আমি ওটাই অ্যাড করে নিয়েছি, অল্প একটু লবণ অ্যাড করে নেবে, ব্ল্যাক পেপার অ্যাড করে নেবে, আর আমি এখানে একটু অরিগানো ইউজ করেছিলাম, আমি অরিগানোটা অনেক দিন ধরে পড়েই আছে, তো বললাম চলো এটাতে ইউজ করে নিই। চাইলে তুমি চিজও অ্যাড করতে পারো, যদি আলু থাকে আলুটাকেও কদ্দুকস করে অ্যাড করতে পারো, খুব ভালো লাগবে। ডিম থাকলে ডিমটাকেও ছোটো ছোটো টুকরো করে অ্যাড করতে পারো। তারপরে আর কিছুই না, জাস্ট একটা ব্রেডের মধ্যে লাগাও, একটা ব্রেড দিকে ওটাকে চেপে নাও। এবারে এরকম যেটা হচ্ছে তোমার গ্রিল প্যানটা আছে তার মধ্যে হচ্ছে একটু বাটার ব্রাশ করে আর এরকম করে হচ্ছে গিয়ে তোমার দিয়ে পরে বন্ধ করে দাও। জাস্ট যখন হয়ে যাবে দেখবে এই যে দেখো রেড রেড আলুটা জ্বলছে,
তার সাথে গ্রিন আলুটাও জ্বলে যাবে। যখন জ্বলে যাবে তার মানে বুঝবে এটা হয়ে গেছে। হাত দিয়ে কিন্তু তুলবে না, কারণ কিটা এখন গরম, তো এরকম একটা চাটুর সাহায্যে তুলে নেবে। অ্যান্ড সিরিয়াসলি বলছি, একবার টেস্ট করে দেখো, এটা খুবই ভালো হয়। দেন আমি সেম প্যানেই হচ্ছে গিয়ে তোমার সসেজেসগুলোকে মাঝখান থেকে কেটে পরে আর একটু সুন্দর কালার আসবে বলে হচ্ছে গিয়ে একটু হালকা করে গ্রিল করে নিলাম। আচ্ছা, আজকে আমাদের ডিলিশিয়াস ইংলিশ ব্রেকফাস্ট উইথ হচ্ছে গিয়ে বেঙ্গলি টুইস্ট। তো এখানে আছে আমার স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর এখানে আছে হচ্ছে গিয়ে দেশি মুরগি ডিম, বয়েলড এগ, আর হাফ বয়েলড এগ, অ্যাকচুয়ালি নট ফুললি বয়েলড। এখানে আছে আলমন্ড, আর এখানে আছে তোমার হচ্ছে গিয়ে সসেজেস। সসেজেসগুলোকে মাঝখানে কেটে আর একটু হচ্ছে ওই টোস্ট করে নিয়েছি। তো কেমন লাগছে বলো প্লেটটা দেখে, কার কার খিদে পেয়ে গেল, কেমন লাগছে বলো ব্রেকফাস্টটা দেখে? মনটায় মন মেয়ে লাড্ডু ফুটা গুল ফুটা, ঠিক আছে চলবে। আর আরেকজনের দেখো ফুরফুট ফুরফুট শুরু হয়ে গেছে। এ নাও নাও দেখো সসেজ বাচ্চা। আছো আছো তো খাওয়া দাওয়ার পরে এখন কাজ হচ্ছে মামামকে বিউ বিউ করতে নিয়ে যাওয়া। তারা আছো তো দেখো, খাবার আগে দুপুরের মহারান তাকাবেও না, এখন টানতে টানতে যাবে, টানতে টানতে চলো ধীরে ধীরে চলো। বাবা আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা দিল খই মুরগি ভাত করে খাই। এই কই রে আদ্রিক, 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 আদ্রিক এখন ইয়েতে উঠে দেখো বাকারে উঠে গেছে। 11টা বাজে, শামার এখন মাসিমণিকে ওঠাতে এসছে, আর মাছটারও দেখা এখনো যায়নি, ওঠেনি। এদের কি অবস্থা, এদের এখনো ব্রেকফাস্টও করেনি। তোমরা লাঞ্চ কটাই করবে তাহলে? তিনটে না, মোটামুটি আমার থাকলে তোমার টাইমে ঘুম ভেঙে যাবে। রাগ দেখাচ্ছে, রাগ কত রাগ, কত রাগ, আমি রাগ করছি। ভাই 9:30 সময় বেরিয়েছিলাম মনে হয় শামারকে নিয়ে হাঁটতে, অ্যান্ড দেন এখন বাজে হচ্ছে 11টা। আমি এই দেড় ঘন্টা প্রচণ্ডভাবে হচ্ছে আড্ডা মেরে এলাম, ঠিক আছে, সব বান্ধবীদের সাথেই আড্ডা মেরে এলাম। অপুর রুমে গিয়েছিলাম, দেখলে আদ্রিক কী করছিল, সেটা এত কাজ ছিল সেখান থেকে আসা হচ্ছিলো না। তারপরে হচ্ছে গিয়ে সুচেতার সাথে অনেকটা আড্ডা মেরে এলাম। আর এখানে এই গাছটা দেখো, শুধু আমার হাইটে হয়ে যাবে আর দুদিন পরে। দেখো এটাকে এবার কাটিং করে আর অন্য জায়গায় শিফট করতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে হবে। আজকাল এত রোদ দিচ্ছে না, মানে কি বলবো। তো এবার রান্নার প্রিপারেশন হবে। আজকে আমাদের যে মেনু সেটা হচ্ছে গিয়ে শাক ভাজা, কলমি শাক ভাজা, আর হচ্ছে গিয়ে একদম লাল লাল করে মাটনের ঝোল আর ভাত, সিম্পল। তো আমরা নর্মালি মাটনটা কম খাই, যেহেতু পরের একটু ইউরিক অ্যাসিডের সমস্যা, কিন্তু অনেকদিন পরে বললো যে মাটন খেতে ইচ্ছে করছে। তো যতক্ষণ না ও বলে যে ওর ইচ্ছে করছে ততক্ষণ আমি বলি না, দরকার নেই। তো যেহেতু বলেছে ইচ্ছে করছে, তো চলো ভাবলাম যে ঠিক আছে একটু অল্প করে খাবে, দু পিস মাটন এরকম। তো যাই হোক, এবার সেগুলো সব প্রিপারেশন করবো, অ্যান্ড দেন হচ্ছে কি রান্নাতে ঢুকবো। এই যে শাক কাটছি দেখো, এখানে শাক বাচ্ছি। দুদিন হয়ে গেলে শাকগুলো এরকম হয়ে যায়, তার মধ্যে থেকে বেছে বেছে আর কি করতে হয়, কিন্তু আর কি যেদিনই নিয়ে আসি তার পরের দিন তো সম্ভব হয়ে ওঠে না। দেখো বাচ্চাটার শোয়ার জায়গাটা শুধু দেখো, কেউ যদি এখন একটা আসে পুরো পটাং করে মাথাটা লাগবে। হে মাম্মাম, ও মাম্মাম, মাম্মা মিষ্টি খাবি, মিষ্টি দেখেছো, শুধু দেখো মিষ্টি খাবি তুমি, একটু সরে এসো ওখানটা, তো কেউ ঢুকলে পরে এক্ষুনি তো মাথায় পটাং করে লাগবে। কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এপাশটা দেখো না, এগুলো হচ্ছে গিয়ে ধুতে হবে, সেই জন্য রেখেছি। এখানে হচ্ছে শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি, এখানে চাল ভিজিয়ে রেখেছি, এখানে আলু কেটে নিয়েছি এবং মাংসের জিনিসপত্র এক্সেপ্ট টমেটো কেটে নিয়েছি। এর মধ্যে খানিকটা পেঁয়াজ হচ্ছে গিয়ে আমি শাক ভাজাটাই দেবো, প্রথমে শাক ভাজাটা চাপিয়ে দেবো, দেন হচ্ছে ভাতটাও চাপিয়ে দেবো,
আর তারপরে লাস্টে হচ্ছে সোমে নেলে পরে তারপরে মাটনটার ব্যবস্থা করব। আজকে মনে হচ্ছে সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। সকাল থেকে আজকে শরীরটা বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, কড়াতে হচ্ছে সর্ষের তেল নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, শুকনো লঙ্কাটা আমার শেষ হয়ে গিয়েছিলো, এবার একটু নেড়ে চেড়ে এটাতে একটা কাঁচা লঙ্কা আমি কেটে আর দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়িয়ে নিলাম। পরে যদিও বেশ খানিকটা পেঁয়াজ আরও একটু অ্যাড করেছিলাম, মনে হলো পেঁয়াজটা কম হয়ে গেছে। তারপরে আমি শাকটা দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে শাকটা কমতে দিলাম। যখন হয়ে গেল জাস্ট হচ্ছে আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম, বাস এতটাই সিম্পল। আর এটা কিন্তু খুব ভালো লাগে। আমার শাক ভাজা রেডি হয়ে গেছে, বাই দ্য ওয়ে সৌমেনও চলে এসেছে, তো এবার এটা জাস্ট রেখে দেবো। এবার মাটনটা প্রিপারেশন শুরু করব। সেখানে মাটনের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি তেলে, সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজটা অল্প একটু ভাজা করব, বাকিটা হচ্ছে গিয়ে পেস্টে দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মশলাটা অ্যাড করে দেন হচ্ছে মাটনটা অ্যাড করব। আগেও একবার রেসিপি শেয়ার করেছি, তাই আর ডিটেলসে এটাতে যাচ্ছি না আমি। এখানে হচ্ছে গিয়ে তোমার দেখতেই পাচ্ছি সমস্ত মশলার পেস্ট, টমেটো এইসব দিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে আমি এখানে শুকনো লঙ্কাটা ইউজ করছি না, যেহেতু একটু গ্যাস্ট্রাইটিসের সমস্যা হচ্ছে আর কি, তো বেশি যাতে গ্যাস ট্যাস না হয় সেই জন্য হচ্ছে শুকনো লঙ্কার পরিবর্তে আমি কাঁচা লঙ্কা যেগুলো লাল লাল হয়ে গেছিলো সেইগুলো ইউজ করেছি। আর টমেটোটা একটু বেশি পরিমাণে ইউজ করছি, মানে দুটো টমেটো আমি পুরো এখানে ইউজ করছি। দেখো ম্যাডামের আজকে স্নান করার ডেট, আস না মামাম, চলো স্নান করবো, স্নান করবো, স্নান স্নান করবো, স্নান ম্যাডামের স্নান হয়ে গেছে। এবার ওর বাবা হচ্ছে গিয়ে কম্পিটিশন করে গোটা ঘর নোংরা করছে। তো জাস্ট স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি। গোপলারও স্নান হয়ে গেছে, গোপলাকে রেডি করে দিয়েছি। এপাশে মাম্মামেরও স্নান হয়ে গেছে, ওকে নিয়ে চলে আসো। মাঝখানে বরের সাথে দু তিনবার ঝগড়াও করে নিয়েছি, দেখো কেমন হাসছে, তুই তো দেখো। মানে মানুষ একটা কাজ তো একটা টাইমে করে, কেমন এবার লাঞ্চের টাইম আছে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আবার আজকে আমাদের আড়াইটা থেকে একটা স্পেশাল মিটিং আছে। শশাটা কেটে রেখেছে বর, এখানে ভাত রেডি হয়ে গেছে, মাটনের ইয়ে খুলে দিয়েছি সিটি, এবার মানে ভাতটা বেরিয়ে গেলেই দেন খুলে নেবো। অ্যান্ড বাকি সব কিছু রেডি, এবার জাস্ট খেতে বসবো। এখানে লাঞ্চে বসে পড়েছি, ভাত, শাক ভাজা আর মাটন একদম এরকম হাঁড়ির মধ্যে থেকে নিয়ে নিয়েছি, আর তার সাথে আছে চাটনি। প্রত্যেক দিন সেদে সেদে খাওয়াতে হয়, আজ একবার দেখো। আমাকে ঘুরতে নিয়ে আসা হয়েছে, আজকে বলটাও নিয়ে আসা হয়, বলটা দেওয়ার পরে দেখো কেমন গোল 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 করে ঘুরছে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করো। কাল দেখা হবে আরও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।